হাবজান ব্লক কংগ্রেস কমিটির প্রতিবাদী কার্যসূচী হাবজান ব্লক কংগ্রেস কমিটির দীপগড় উদ্যোগত আর দীপগড় কংগ্রেস কর্মীর সহযোগত বিজেপি সরকারের বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক শোভাযাত্রা খেল আর অন্যান্য সজাগতা তথা সামাজিক অনুষ্ঠান আদির উপর নতুন কর চাপি দিয়া অধিসূচনা প্রত্যাহার করার দাবিত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। উক্ত কার্যসূচীত উপস্থিত থাকে প্রদেশ মহিলা কংগ্রেসের উপ অভানেত্রী গীতাঞ্জলি সোণোৱাল, হাবজান ব্লক কংগ্রেসের সভাপতি বিনোদ খাড়িয়া, তিনিচুকীয়া জেলা যুব কংগ্রেসের সভাপতি পরাগজ্যোতি কোঁৱৰ, দীপগড় যুব কংগ্রেসের সভাপতি ত্রিদীপ শইকীয়া, যুব ব্রিগেডের দীপগড় ব্লকের সভাপতি বিজয় বড়ুয়ার দীপগড় কংগ্রেস কর্মীসকল ব্লক কংগ্রেসের উদ্যোগত এক প্রতিবাদী কার্যসূচী লওয়া হয়েছে। শেহতীয়াকৈ আমি যি দেখিবলৈ পালো এই বিজেপি সরকারখনে সাধারণ জনগণের উপর যি কর জাপি দিছে, বিভিন্ন রাজহুয়া অনুষ্ঠান আজি বিহু পতাই হোক বা খেল এখন পতাই হোক বা বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানের নামত এখেলোকে যি কর বান্ধি দিছে, এই কর যি বান্ধি দিছে তার প্রতিবাদত আমি এই কার্যসূচী হাতত লৈছো, প্রতিবাদী কার্যসূচী লৈছো। এফালে আমি দেখিবলৈ পাইছো যে তেখেতলোকে সাধারণ রাইজের উপর কর বান্ধি দিছে, আনফালে তেখেতলোকে তেখেতলোকৰ মন্ত্রীয়ে বিজেপি সরকারখনের মন্ত্রীসকলে বিলাসী জীবন অতিবাহিত করেছে, লাখ বিলাসের জীবন অতিবাহিত করেছে। তেখেতলোকে এটা এটা চোলা পিন্ধে লাখ দেড় লাখ টাকার, দুই লাখ টাকার দামৰ, এটা ঘড়ি পিন্ধে বিশ লাখ পঁচিশ লাখ টাকার। তেখেতলোকর পরিয়ালে বিভিন্ন ধরনের লাভ বিলাস করে, কিন্তু দুখিয়া জনসাধারণে এই ফল ভোগ করব লাগে। আমি কর দিম আর তেখেতলোকে সেই কর পয়সার লাভ বিলাসের জীবন অতিবাহিত করব, তেনকাতো হব নয় কেউ। গতি আমি রাইজক সজাগ করবর আজি এই প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো। অনাগত দিনত তেখেতলোকে এই কর যদি উঠাই নলয়, কিন্তু অনাগত দিনত যি নির্বাচন হব সেই নির্বাচনত রাইজে কিন্তু তেখেতলোকে উচিত শিক্ষা দিব বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। সবকা সাথ সবকা বিকাশ, পনেরো লাখ টাকা পয়সা মেঙাই ঘটাই দিম, আছে দিন পরিবর্তন নামত এহাজার এশটা তেখেতলোকে মিছা কথা কয়, সরকার শাসন দখল করে এতিয়া যদি সর্বসাধারণ রাইজের উপর যদি বিশ্বাসঘাত করেছে, যি ট্যাক্স আরোপ করেছে সর্বসাধারণ রাইজের উপর, তার প্রতিবাদত আজি আমি ইয়াত এই প্রতিবাদী কার্যসূচী লৈছো, সর্বসাধারণ রাইজর কারণে রয়েছো। আপনাদের জানে কিছুদিনের আগত তেখেতলোকে রেলি করলে তেখেতলোকে ট্যাক্স লাগে, বিহু এখন করলে ট্যাক্স লাগে, খেলাধুলা করলে ট্যাক্স লাগে, এনেকে বিভিন্ন কার্যসূচী ঘর যে সামাজিক কার্যসূচী করলে তেখেতলোকে যদি ট্যাক্স লওয়া সিদ্ধান্ত লৈছে, তার উপর সেই সিদ্ধান্ত বাতিল করবল কারণে আজি আমি ইয়াত ধর্ণা কার্যসূচী লৈছো, প্রতিবাদ কার্যসূচী লৈছো। আর সরকারক আহ্বান জানাব, আমি 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 সকিয়া দিবলে বিচারিছো যে অতি শীঘ্রে যদি এই দাবি যদি উঠাই নলয় তেতিয়ালৈকে রাইজে আর কংগ্রেস দলে আমি আন্দোলন করে যাম, প্রতিবাদী কার্যসূচী করে যাম। তেখেতলোকে আমি রাইজক এটাই কবলে বিচারিছো, তেখেতলোকে আমার মিছা কথা কয়, শাসন দখল করলে নরেন্দ্র মোদীর নিচিনা এজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর নিচিনা ব্যক্তি গোটে ভারতত বিখ্যাত, গোটে ওয়ার্ল্ডত বিখ্যাত, বিখ্যাত হয়েছে মিছা কথা কোয়ার কারণে। আর যে হিমন্ত বিশ্ব শর্মা যদি মুখ্যমন্ত্রী, তেখেতে যে বিশ্বাসঘাতকতা যে মানে করে তেখেতে যে সরকারখন দখল করে। ডিগ্রপরা আসালতা ফর্ডর রিপোর্ট, নিউজ এক্সপ্রেস, অসম।